ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাকিম কন্যা জুবাইদা। আমি জুবাইদা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের যে টপিকের উপর আমি ভিডিওটি তৈরি করেছি, শুরুতে আমি আপনাদেরকে সে টপিকটি জানিয়ে দিই। আজকের ভিডিওর টপিক হচ্ছে সুগার বা চিনির কুফল, অর্থাৎ সুগার বা চিনি আপনার শরীরে কি কি রোগ সৃষ্টি করতে পারে, আমি সে বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। তো টিপসটি দেওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছেন অর্থাৎ এই চ্যানেলে নতুন, তারা নিচে যে লাল বাটনে সাবস্ক্রাইব কথাটা লেখা রয়েছে আপনারা সেখানে ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, এবং পাশে যে বেল চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক করুন। কারণ বেল চিহ্নতে ক্লিক না করলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পাবেন না, আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো ফিরে আসছি আজকের ভিডিওর টপিকে, যেটা বলছিলাম আমি আজকে চিনির অপকারিতা বা কুফল সম্পর্কে আপনাদের জানাবো। শুরুতেই আমি চিনির যে কুফলটার কথা বলবো সেটি হচ্ছে যে অধিক চিনি খেলে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এটা ডাক্তাররা গবেষণায় বের করেছেন। অর্থাৎ যারা অধিক পরিমাণে চিনি খান তারা ক্যান্সারের ঝুঁকিতে থাকেন। আবার দেখা গিয়েছে যারা ক্যান্সারের শেষ পর্যায়ে রয়েছেন অর্থাৎ অন্তিম অবস্থায় রয়েছেন, তাদের যদি চিনি খাওয়া বন্ধ করে দেওয়া যায় এবং শাকসবজি ও ফলমূল দেওয়া হয় তাহলেই তার শরীরের ব্যথা অনেকখানি কমে যায় এবং তিনি আগের থেকে অনেকটা আরাম পান। অর্থাৎ ক্যান্সারের রোগীকে অবশ্যই চিনি খাওয়া বন্ধ করতে হবে। আমাদের লিভার বা যকৃত 150 গ্রামের বেশি সুগার মোকাবেলা করার ক্ষমতা রাখে না, আর সেজন্য আপনি যদি তার থেকে বেশি চিনি খান তাহলে সেটি চর্বিতে রূপান্তরিত হবে এবং আপনার শরীর মোটা হয়ে যাবে, অর্থাৎ আপনার ভুঁড়ি বাড়তে পারে, আপনার শরীরে বিভিন্ন স্থানে মেদ জমতে পারে। তো সেজন্য আপনার চিনি খাওয়া তো অবশ্যই কম করা উচিত। অধিক চিনি খেলে দাঁতের ক্ষতি হয়, অর্থাৎ যার দাঁতের কোনো সমস্যা নেই এরকম কাউকে যদি চিনি খাওয়ানো হয় তাহলে দেখা যাবে তার দাঁত ব্যথা কিংবা অন্য যে কোনো ধরনের দাঁতের সমস্যা দেখা দিচ্ছে। আবার যদি চিনি খাওয়ানো বন্ধ করা হয় তাহলে দেখা যাবে যে সেই সমস্যাটা দূর হয়ে গেছে। অর্থাৎ আপনি অধিক পরিমাণে চিনি খেলে আপনার দাঁতের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। আবার আপনি যদি প্রোটিনের সঙ্গে চিনি মিশিয়ে খান তাহলে এটি আপনার শারীরিক ক্ষতি করবে। যেমন ধরুন আপনি যদি দুধের সাথে চিনি মিশিয়ে খান তাহলে এটি আপনার পেটে অক্সালিক অ্যাসিডের জন্ম দেবে যা আপনার শরীরের জন্য ক্ষতিকর, আপনার অ্যাসিডিটি বেড়ে যাবে, আপনার পেটে গ্যাস তৈরি হবে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় অধিক চিনি খাওয়ার ফলে মাথা চুল পড়ে যায়, অর্থাৎ আপনি যদি অনেক বেশি চিনি খান তাহলে দেখা যাবে যে আপনার মাথা চুল পড়তে শুরু করেছে কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনার মাথার চুল কেন পড়ছে। তো সেক্ষেত্রে অবশ্যই চিনি আপনাকে বর্জন করতে হবে। আবার মহিলারা যারা রয়েছেন পিরিয়ডের সময় পেইন হয় অর্থাৎ ব্যথায় ভুগে থাকেন, তো আপনি যদি সে সময় চিনি অধিক পরিমাণে খান তাহলে আপনার ব্যথা আরও বেড়ে যাবে। আপনার যদি চিনি খাওয়ার অভ্যাস থাকে তবে পিরিয়ডের সময় আপনাকে অবশ্যই চিনি খাওয়া থেকে বিরত থাকতে হবে। তো 10 বছরের কম শিশু যারা রয়েছেন তাদেরকে যদি আপনারা একটু কম করে চিনি খাওয়ান তাহলে দেখবেন তার শারীরিক অনেক সমস্যা দূর হয়ে যাচ্ছে, অর্থাৎ তার চোখের জন্য, তার দাঁতের জন্য, চুলের জন্য, অর্থাৎ শরীরের সকল অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে তৈরি হওয়ার জন্য তাকে একটু চিনি কম কম করে দিতে হবে, যাতে সব শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গগুলো সঠিকভাবে তৈরি হতে পারে। এছাড়া আপনার সর্দি, টনসিল, আপনার হাড়ের জোড়ায় ব্যথা, পেটের গ্যাস, গন্ধওয়ালা যে গ্যাস হয়, এই এরকম যে সমস্যাগুলো এগুলো কিন্তু অধিক চিনি খাওয়ার কারণেই তৈরি হয়। তো আপনার যদি চিনি খেতেই হয় তো আপনি অবশ্যই একটু কম করে খাবেন। আবার বেশি চিনি খাওয়ার ফলে মুখে স্বাদ গ্রহণের যে ক্ষমতা তা নষ্ট হয়, অর্থাৎ আপনি যদি বেশি চিনি খান তাহলে আপনি শাকসবজি, ফলমূল এসবের যে প্রাকৃতিক একটা মিষ্টি ভাব রয়েছে আপনি অধিক চিনি খাওয়ার ফলে এই মিষ্টি ভাবটা আপনি অনুভব করতে পারবেন না, অর্থাৎ আপনার জিহ্বার স্বাদটাকে এমনভাবে বদলে দেয় যে আপনি চিনি ছাড়া, চিনি দিয়ে তৈরি মিষ্টান্ন ছাড়া অন্য যে কোনো কিছুর স্বাদ সঠিকভাবে পাবেন না। আবার এই চিনি কিন্তু আপনার চোখেরও যথেষ্ট ক্ষতি করে। তো শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখার জন্য আপনাকে অবশ্যই চিনিটা অ্যাভয়েড করতে হবে। আর যদি এরকম সমস্যা, আর আপনার যদি সমস্যা তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আপনি চিনিটা বর্জন করবেন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তো এই ছিল আজকের আলোচনা, অর্থাৎ চিনির কুফল। আজকের ভিডিওতে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন যাতে সবাই বিষয়টি জানতে পারে, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ।